শোন না, বলছি আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, তুই যাবি তো? না রে, আমি যেতে পারবো না। ওই টম আছে না, ওকে আমাকে আনতে যেতে হবে। টম? তোর পাশের বাড়ির কুকুরটা তো? কুকুর না, টম আমার বয়ফ্রেন্ড। ও আমেরিকা থেকে আসছে, কালকে আসছে। আজকে রাতের ফ্লাইট তো, ওকে আমি আনতে যাবো কাল, তার জন্যই তো। ও, স্টেশনে আনতে যাবি? শোন না, আমি আজকে না একটা এসি অর্ডার করেছি। ওই টম আছে না, ও তো এসি ছাড়া থাকতেই পারে না। আর কোথায় যাবি তোরা? আমি আর ও তো ফাইভ স্টার ছাড়া খেতেই পারি না। ও আচ্ছা, টাটা টাটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোরাই চলে যা, আমি আর যেতে পারবো না। এত কনফিডেন্টলি কি করে মিথ্যে কথা বলতে পারে আমি তো বুঝতে পারি না। আন্টির সাথে ভালোভাবে কথা বলবি, যেন মনে হয় তুই অনেক খুশি হয়েছিস, না হলে না দেখিস। না না না, আমি তো অনেক খুশি হয়েছি। কখন এলে, কতদিন থাকবে আমার সাথে, কিন্তু রাতে শোবে, অনেক গল্প করব। বাইরে থেকে এলে চা করে দেব নাকি গলাটা টিপে দেব? ও বাবাকে 1000 টাকা দেবে গো। কিসের জন্য? ওই বই খাতা পেন্সিল এগুলো সব কিনতে হবে। দেখ, আমি না ভালো করেই জানি যে তোর পড়াশোনার সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তাই সত্যি কথাটা বলে ফেল, পয়সাটা কিসের জন্য লাগবে? অ্যাকচুয়ালি না, অনলাইনে একটা জামা দেখে আমার টুরুলা হয়ে গেছে, কিন্তু পয়সা নেই কেনার। সব ভাষা এগুলো, তুই নিজে ইনকাম কর। মা শোনো না, আমি বলছিলাম কি, আজকে আমি মিথিলার সাথে পড়তে যাচ্ছি। হ্যাঁ, মিথিলার সাথে আজকে আমি পড়তে যাচ্ছি। আজকে আসতে আমার 2 ঘন্টা লেট হবে, ঠিক আছে? আর বাবা যদি রাস্তায় দেখে তাহলে তুমি বাবার কথা বিশ্বাস করবে না। কি, তুই এত তোত করছিস কেন? তুমি এত তোতলাচ্ছ কেন? যাই হোক, আমি চলে যাচ্ছি, বারবার ফোন করবে না, টাটা। তুই এত সেজেছিস কেন? কি সেজেছি? কোথায় সেজেছি? আমি তো পড়তে যাচ্ছি, ঝুটিই মারবো এখনই। দেখো তুমি, এখনই ঝুটি মারবো। রিম্পা, বাপি বললো আজকে তোকে নাকি পার্কে দেখেছে। আমি কিন্তু কৃষ্ণসার পার্কে ছিলাম না। আমি কখন কৃষ্ণসার পার্কের কথা বললাম? আরে আমাদের এখানে তো কৃষ্ণসার পার্কই আছে, আমি কেন অন্য পার্কে কথা বলবো? তুমিও না মা, এটা বুদ্ধি তো। বাবা কিন্তু তোকে কৃষ্ণসার পার্কেই দেখেছে। ওটা কিন্তু অয়ন নয়। কে অয়নটা? কে? আরে অয়ন ওই পার্কে বসে থাকে ওর গার্লফ্রেন্ড কিনে সব সময়ের জন্য, ওই ওর গার্লফ্রেন্ডকেই হয়তো বাবা আমাকে দেখেছে। আমি কেন পার্কে থাকবো? আমি তো নুপুর ম্যামের কাছে পড়তে গেছিলাম। কিন্তু তোর না আজকে শিমু স্যারের কাছে পড়া ছিল? শিমুল স্যারের কাছে পড়তে গেছিলাম না। আরে ওরা দুজন তো এখন বিয়ে করে নিয়েছে, এক বাড়িতে থাকে। শিমুল স্যারের কাছে পড়তে গেলে নুপুর ম্যাম পড়িয়ে দেয়, নুপুর ম্যামের কাছে পড়তে গেলে শিমুল স্যার পড়িয়ে দেয়। ওটা তুমি বুঝবে না, আমিও বুঝি না। অয়নের গার্লফ্রেন্ডের নামটা কি? রিম্পা। কি? আমি রয়সি ময়পয় আকার, আর ও রয়সি ম পয়াকার। ও তাই হবে। কি সব বলছো তুমি, অয়ন নুপুর শিমুল আমার গুলে যাচ্ছে। তুমি এখান থেকে যাও, তুমি এখন ফোন কাটবো, তুমি এখন যাও যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি।